হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে আমি আলু আর কুমড়োর খোসা দিয়ে বড়া কিভাবে বানানো হয় তা দেখাবো। আমরা সাধারণত আলু আর কুমড়োর খোসা ফেলে দিয়ে থাকি, কিন্তু ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানে আমি কিছু আলু আর কুমড়োর খোসা নিয়ে নিয়েছি, খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসাগুলো এইভাবে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে এক এক করে আমি মশলা মিশিয়ে দেব। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এক চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতন নুন দিয়ে দেব, এক চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে প্রয়োজন মতো বেসন দিয়ে দেব। বেসন দিয়ে এবার ভালোভাবে আমি এটা মেখে নেব। এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর কুমড়োর খোসার ব্যাটারটা রেডি হয়ে গেছে। জল হাত করে নিয়ে এই ব্যাটারটা থেকে আমি এক এক করে বড়া গড়ে নেব। এবার এই বড়াগুলোকে ব্রেড ক্রামের মধ্যে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নেব। সমস্ত বড়া বানিয়ে নিয়েছি, এইভাবে দুটো আমি প্লেন বড়া বানিয়েছি। এই বড়াগুলো এইভাবে প্লেনও বানানো যায়, আবার ছোট ছোট ফুলুরির মতো ভাজা যায়। গ্যাস চুলে একটা কড়া বসিয়ে দেব, কড়াটা গরম হতে দেব। এর মধ্যে আমি 3 চামচ সয়াবিন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে বড়া দিয়ে দেব। এটা আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নেব দুই সাইড। ঢাকনাটা এবার খুলে দেব। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দেবো আরেক দিক ভাজার জন্য। ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। বড়াগুলো রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বড়াগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।